বজ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় চাপিয়ে, হাল জামানার ফেরাউনের প্রাসাদ কাঁপিয়ে, এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো, ভ্রাতৃপ্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো, সেই স্বৈরাচারীর দের কবর রক্তে নাচুক তপ্ত খবর, প্রাণ যদিও যায় ইসলামী ছাত্র শিবিরের উপর অমাননীয় নির্যাতন চালিয়ে ইসলামী ছাত্র শিবিরকে নিশ্চিহ্ন করার প্রয়াস চালিয়েছেন। জাতিবাদীরা তাকিয়ে দেখো, ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করা যায় না, ইসলামী ছাত্র শিবিরকে নিশ্চিহ্ন করার শক্তি তোমাদের নেই। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে আপামর জনতাকে সাথে নিয়ে দৌড়বার আন্দোলন করে তুলুন। জাতিবাদের তক্তে কাউস ভেঙে চুরমার করা দুর্গ পর্যন্ত শিবির শান্ত হবে না ইনশাআল্লাহ। উদ্গিরিত হই দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই। আজকের এই সমাবেশ এই সরকার প্রেসিডেন্ট সরকারের অপমানের জন্য, আজকের এই সমাবেশ 2006 সালের 28 অক্টোবরের ঐতিহাসিক প্রতিষ্ঠা গ্রহণ করার সমাবেশ। জনগণ জানাতে এসেছে শহীদের রক্ত পৃথা যেতে পারে না, জনগণ জানাতে এসেছে শস্ত্র চত্বরের রক্ত পৃথা যেতে পারে না। মুক্ত স্বাধীন দু হাতে যে শেকল পরালো, স্বপ্ন সজীব চোখের কোণে অশ্রু ঝরালো, সেই অত্যাচারীর বুকের চাতাল ভেঙে দেনে হিংস্র মাতা তৃপ্ত চরণ ঘায়। এই 28 অক্টোবর রোগী বৈঠা নিয়ে ছাত্র শিবিরের কর্মীদের উপরে ছায়ার মতো ছাপিয়ে পড়ে তাদেরকে হত্যা করেছিল, সাপের মতন পিটিয়ে সাপকে যেমন পিটিয়ে হত্যা করে আমাদের ভাইদেরকে তারা হত্যা করেছিল। আমাদের প্রতিশোধ নিতে চায়, আমাদের প্রতিশোধ হত্যার বদলে হত্যা নয়, আমাদের প্রতিশোধ আমাদের ভাইরা যে কারণে শহীদ হয়েছেন আল্লাহ তাআলা যেন তাদের সেই কাম্য যে ছিল আল্লাহর আইন এবং স্বপ্নের শাসন কায়েম করা, বাংলাদেশে কোরআন এবং সুন্নাহর আইন চালু করে আল্লাহর আইন এবং স্বপ্নের শাসন চালু করে আমরা প্রতিশোধ নিবাই ইনশাআল্লাহ। আয়তারুন্নায়া